গোপনে থাকা রাশিয়ার ভয়ঙ্কর এক নৌযান হল এই সাবমেরিনটি। এটা বর্তমান বিশ্বে সব থেকে বড় সাবমেরিন, যেটা পুরো ইউরোপকে ধ্বংসের মতো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। এমনকি ন্যাটো যদি কখনো গোটা রাশিয়াও দখল করে নেয়, তবু এটা পানির নিচে থেকে যে কোনো দেশে পারমাণবিক হামলা করতে পারবে। কৌশলগত কারণে রাশিয়া সবসময় সাবমেরিনটির অবস্থান গোপন করে। কিন্তু একটা সাবমেরিন কিভাবে পুরো একটা মহাদেশ ধ্বংসের ক্ষমতা রাখে? কতটা বড় এই সাবমেরিন? রাশিয়া ভয়ঙ্কর এই নৌযানের হতবাক করার ক্ষমতা সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। রাশিয়ার এই সাবমেরিনটির নাম দিমিত্রি দনস্কয়। কেবল ব্যাপক মাত্রায় পারমাণবিক হামলা করাই এটার কাজ। এটা বিখ্যাত সোভিয়েত আকুলা ক্লাস সাবমেরিনের সর্বশেষ ইউনিট। আকুলা ক্লাস হচ্ছে সোভিয়েত ইউনিয়নের তৈরি বিশ্বের সর্বকালের সব থেকে বড় সাবমেরিনের ক্লাস। রুশ ভাষায় আকুলা অর্থ হাঙর। তবে ন্যাটো এগুলো নাম দিয়েছিল টাইফুন ক্লাস সাবমেরিন। আকুলা এবং টাইফুন দুই নামেই বিশ্বব্যাপী বেশ পরিচিত। সোভিয়েত ইউনিয়ন মোট 6টি সাবমেরিন তৈরি করেছিল। সোভিয়েত ইউনিয়ন পতনের পর রাশিয়ায় সবগুলো সাবমেরিন ভাগে পায়। তবে রাশিয়ার আমেরিকাপন্থী সরকার বরিস ইয়েলসিন আমেরিকার অর্থায়নে বাকি 5টি সাবমেরিন ভেঙে ফেলে। কেবল এই দিমিত্রি দনস্কয় টিকে থাকে। বরিস ইয়েলসিনের পতন হলে পুতিন এটাকে ধ্বংসের বদলে আরও উন্নত প্রযুক্তি সম্পন্ন করে। এটা কত বড় সে বিষয়ে একটা আইডিয়া নেওয়া যাক। পানির উপরে এর ওজন দাঁড়ায় 24,000 টন, আর ডুবন্ত অবস্থায় 48,000 টন, যেখানে বাংলাদেশের সাবমেরিনগুলো হয় 2,000 টনের। অর্থাৎ বাংলাদেশি সাবমেরিনগুলোর তুলনায় প্রায় 24 গুণ বড়। সাগর থেকে তুলে সাবমেরিনটিকে মাটিতে রাখলে 2টো ফুটবল মাঠের সমান জায়গা লাগত। বলা হয় এটা তৈরির সময় সোভিয়েত বাহিনী এর ভিতরে সুইমিং পুল রাখার প্রস্তাবও দিয়েছিল। এবারে আসি এটা ধ্বংসাত্মক ক্ষমতার দিকে। এটা ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, অর্থাৎ কেবল পারমাণবিক হামলাই এর কাজ। এজন্য এটা ব্যালিস্টিক মিসাইল বহন করে। এ ধরনের মিসাইলকে বলা হয় SLBM বা সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। সোভিয়েত আমলে এটা পুরনো মিসাইল বহন করলেও বর্তমানে অত্যাধুনিক বুলাভা মিসাইল বহন করে। বুলাভা হচ্ছে রাশিয়ার সামরিক বাহিনীর সর্বশেষ যুক্ত হওয়া পারমাণবিক হামলা সক্ষম ব্যালিস্টিক মিসাইল। এক একটি মিসাইলে 6 থেকে 24টি ওয়ারহেড থাকতে পারে, যেগুলো প্রতিটি ক্ষমতা 100 থেকে 150 কিলোটন, আর একটি মিসাইলে মোট ক্ষমতা দাঁড়ায় 1 থেকে 2 মেগাটন পর্যন্ত, যেখানে হিরোশিমায় ফেলা বোমার ক্ষমতা ছিল মাত্র 15 কিলোটন। অর্থাৎ একটি মিসাইল হিরোশিমায় ফেলা বোমার থেকেও 133 গুণ বেশি ধ্বংসাত্মক। সহজভাবে বলে একটি মিসাইল 100টিরও বেশি শহর ধ্বংস করতে পারবে। এরকম মোট 20টি মিসাইল থাকতে পারে সাবমেরিনটিতে, যেগুলো মোট ক্ষমতা ধরা হয় 40 মেগাটন বা 4,000 কিলোটন। 15 কিলোটনের বিস্ফোরণে যদি জাপানের একটা শহর ধ্বংস হয়, তাহলে 40,000 কিলোটনে একটা মহাদেশ ধ্বংস হওয়াটা অসম্ভব কিছু না। আর এসব মিসাইল 8,000 কিলোমিটার দূরেও আঘাত করতে পারে। সাবমেরিনটি রাশিয়ার নর্দার্ন ফ্লিটের অন্তর্গত, সেক্ষেত্রে এটা অধিকাংশ সময় বাল্টিক সাগর, আর্কটিক সাগর এবং উত্তর আটলান্টিকে ঘোরাফেরা করে। তবে যেখানে থাকুক না কেন, এটা আমেরিকা এবং ইউরোপের যে কোনো স্থানে পারমাণবিক হামলা করতে সক্ষম। ইউক্রেন যুদ্ধের শুরুতেই ভ্লাদিমির পুতিন রাশিয়ার পারমাণবিক বাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। সেক্ষেত্রে এটা বর্তমানে পারমাণবিক হামলার জন্য পুরোপুরি প্রস্তুত আছে। প্রিয় দর্শক, ভয়ঙ্কর এই নৌযান এরকম আক্রমণাত্মক ভঙ্গিতে থাকায় ইউরোপকে কতটা অনিশ্চয়তায় ফেলেছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।